হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আমরা কুসকাল অ্যালগোরিদম দেখতেছিলাম, তো আজকে আমরা দেখবো যে কুসকাল অ্যালগোরিদমে আমরা দেখেছিলাম যে কীভাবে ডিজয়েন্টসের হ্যান্ডেল করতে হয়। সেটার একটু আমি আর একটু ডিটেইলস দেখানোর চেষ্টা করেছি যে আমরা এরপরে প্রোগ্রামিং করব বা কোড করব তখন আসলে সুবিধা হবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের একটা স্যাম্পল গ্রাফ। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের নোটগুলো এভাবে আমরা সাজিয়েছি এবং সেটাকে সর্টেড করলে আমাদের এরকম দেখাবে। তার মানে আমরা প্রত্যেকটা এজ নিয়ে কাজ করব এবং হচ্ছে যতগুলো এখানে নোট আছে ততগুলো লিস্ট হবে, আমরা সেভাবে কাজ করব আর কি। ওকে, সো সো আমরা হচ্ছে ফার্স্ট স্টেপে কি করেছিলাম যে আমাদের যতগুলো নোড আছে প্রত্যেকটা নোডের হচ্ছে একটা করে সেট তৈরি করেছি আমরা। সো আমাদের এখানে 7টা নোড আছে, আমরা 7টা সেট করেছি। আসলে আমরা এই সেট করার জন্য আমরা আমরা কি করেছি, জাস্ট একটা সিম্পল একটা অ্যারে নিয়েছি এবং অ্যারের এগুলো হচ্ছে আমাদের ইন্ডেক্স, অ্যারের হচ্ছে এগুলো হচ্ছে আমাদের ইন্ডেক্সিং, অ্যারে এগুলো হচ্ছে আমাদের ইন্ডেক্সিং। আর এই অ্যারের প্রত্যেকটা ইন্ডেক্সিংয়ে হচ্ছে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করেছি যেগুলোকে বলতেছি প্যারেন্ট। সো আমাদের যখন হচ্ছে ইনিশিয়ালাইজেশন হবে তখন হচ্ছে প্রত্যেকটা নোডের লোকেশনে তার প্যারেন্ট সে নিজেই। আমরা বলেছিলাম যে প্রত্যেকটা প্রত্যেকটা হচ্ছে সেটে একজন করে রিপ্রেজেন্টেটিভ থাকবে। তো আমাদের ইনিশিয়ালি আমাদের যখন হচ্ছে 7টা ডিফারেন্ট সেট থাকবে তখন যে যে সেটে থাকবে সে সেটেরই সে রিপ্রেজেন্টেটিভ। তার মানে তাহলে এই সেটের রিপ্রেজেন্টেটিভ 1, এই সেটের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে 2, এই সেটের রিপ্রেজেন্টেটিভ 3, এই সেটের রিপ্রেজেন্টেটিভ 4, এভাবে 4, 5, 6, 7। ঠিক আছে, তো সেই রিপ্রেজেন্টেটিভটা আমরা আমরা কী করতেছি প্যারেন্ট হিসেবে বিবেচনা করতেছি। ঠিক আছে, তার মানে আমরা যখন একটা সেটের মধ্যে হচ্ছে দুইজন চলে আসবে তাহলে দুইজনের প্যারেন্ট আমরা অ্যাসাইন করে নেবো ওইভাবে। ঠিক আছে, যে যে যেটা হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেটিভ মানে হচ্ছে ডিনোট করবে সেটা আমরা বলতেছি প্যারেন্ট। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের স্যার এজ লিস্ট, আর এটা হচ্ছে আমাদের একটা অ্যারে, সেটা আমরা বলতেছি হচ্ছে প্যারেন্ট অ্যারে, এবং হচ্ছে এটা হচ্ছে আমাদের সেই ডি সেট, সবগুলো আমরা ডিফারেন্ট ডিজয়েন্ট সেট যতগুলো আমাদের নোড আছে। ঠিক আছে, আর ইনিশিয়ালি সবগুলো নোডের রিপ্রেজেন্টেটিভ সে নিজেই। তার মানে হচ্ছে আমাদের 1 নোডের প্যারেন্ট হচ্ছে আমাদের 1E, 2 নোডের প্যারেন্ট হচ্ছে আমাদের 2E, এবং হচ্ছে 3 নোডের প্যারেন্ট 3, এবং হচ্ছে 4, 5, 6, 7। ঠিক আছে, সো এরপরে ইয়াকে দেখি আমরা যে আমাদের ফার্স্ট এজ, ফার্স্ট এজ হচ্ছে আমাদের 2, 3, 2, 3, এবং হচ্ছে তাদের ওয়েট হচ্ছে 1। সো আমাদের প্যারেন্ট থেকে আমাদের প্যারেন্ট যে অ্যারে ছিল সেখানে আমরা 2 আর 3 লোকেশন দুটো সিলেক্ট করলাম এবং তাদের হচ্ছে প্যারেন্ট দেখলাম যে 2, 3। তার মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা এটা হচ্ছে আমাদের ছিল হচ্ছে V1 আর এটা ছিল হচ্ছে আমাদের V2। তাহলে আমাদের চেক করতে হবে যে V2 যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটা হচ্ছে কোন সেটের অন্তর্ভুক্ত, কোন সেটের অন্তর্ভুক্ত আসলে কী রিটার্ন করবে, যে এই V2 এলিমেন্ট যে সেটে আছে সেই সেটের রিপ্রেজেন্টেটিভ কে। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমাদের V2 হচ্ছে 2, তাহলে 2 2 নম্বর সেটের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে আমাদের 2। ঠিক আছে, তার মানে 2 নম্বর সেটের রিপ্রেজেন্টেটিভ সে নিজেই 2, এবং হচ্ছে 3 নম্বর সেটের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে আমাদের 3। তার মানে হচ্ছে আমাদের দুইজনের রিপ্রেজেন্টেটিভ কিন্তু সেম না। তো সেই ক্ষেত্রে যদি সেম না হয় তাহলে আমরা এই এসটা আমরা নিতে পারবো, তাহলে এই এসটা নিব এবং সাথে সাথে কি করব এই দুটা এসকে আমরা জয়েন করে দিতে হবে, তাই না? সো জয়েন করলাম আমরা কিভাবে, এইভাবে যে আমাদের 2 আর 3 জয়েন করলাম। তার মানে একটা সেটের মধ্যে, একটা সেটের মধ্যে কি হলো 2 আর 3 হচ্ছে চলে আসলো। তাহলে এখন হচ্ছে যেহেতু আমরা বললাম যে প্রত্যেকটা সেটের একজন রিপ্রেজেন্টেটিভ থাকবে, তো সেক্ষেত্রে এই দুইজন এলিমেন্টের মধ্যে রিপ্রেজেন্টেটিভ আমরা চিন্তা করলাম হচ্ছে 2। তাহলে সেটা আমরা কীভাবে প্রেজেন্ট করলাম যে 3-র প্যারেন্ট হচ্ছে আমাদের 2। ঠিক আছে, যেটা আমরা এই ছবিতেও এখানে দেখালাম এবং এখানেও আমরা লিখলাম হচ্ছে 3-র লোকেশনের বা 3 নোডের প্যারেন্ট হচ্ছে আমাদের 2। ঠিক আছে, তার মানে এখানে হচ্ছে 3-এর মধ্যে 3-র প্যারেন্ট হচ্ছে 2, আমরা 2-তে গেলাম, 2-তে গেলাম যে তার প্যারেন্ট হচ্ছে 2। তার মানে আমরা এটা রিকার্সিভ অর্ডার যেতে হবে, আমরা প্রথমে 3-তে আসবো, 3-তে যাওয়ার পরে 2-তে গেলাম, 3-তে যাওয়ার পরে হচ্ছে তার প্যারেন্ট লোকেশনে গেলাম, প্যারেন্ট লোকেশন আসলে 2, সেখান থেকে এখানে ব্যাক করলাম, তারপরে এখানে আমরা যাব। তার মানে এটা হচ্ছে একটা ট্রি আর কি, যে তারা হচ্ছে লিঙ্ক আছে বা কানেক্টেড আছে, তার কানেক্টেড আছে মানে তারা হচ্ছে সেম সেটের অন্তর্ভুক্ত। ঠিক আছে, সো এরপরে যদি আমরা আরেকটু আরও কয়েকবার দেখি আর একটু ক্লিয়ার হয়ে যাবে আশা করি। সো এরপরে হচ্ছে যে তাহলে তাহলে হচ্ছে আমরা ওই এজটাকে আমরা সিলেক্ট করলাম এবং হচ্ছে নতুন আরেকটা এজ নিয়ে কাজ করতেছি। সো এটা হচ্ছে আমাদের 6, 5, তার এটা হচ্ছে আমাদের সেই V1 আর এটা হচ্ছে আমাদের V2। এখন আমাদের কী করতে হবে যে V1 যে সেটের এলিমেন্ট সেই সেটের রিপ্রেজেন্টেটিভকে, তাহলে 6 নম্বর, আমরা 6-এ যাই, 6-এ হচ্ছে রিপ্রেজেন্টেটিভ হচ্ছে 6, মানে আমরা সবসময় দেখবো যে এই দুজন সেম কিনা, এই দুজন সেম হলেই সেটা আমরা রিটার্ন করবো আর কি। ঠিক আছে, তাহলে 6, এবং হচ্ছে 5-এর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে 5, তাহলে দুইজনের হচ্ছে ডিফারেন্ট রিপ্রেজেন্টেটিভ, তাহলে আমরা এই এজটাকে নিতে পারবো। ঠিক আছে, সো এজটাকে নেওয়ার পর আমরা কী করতে হবে এই দুজনকে আবার জয়েন করতে হবে, সে আগের মতোই জয়েন করতে হবে। সেটা কীভাবে, যেহেতু হচ্ছে 5 আর 6 হচ্ছে আমরা এখন সেম সেটে আসবে, সেক্ষেত্রে আমরা কী করতেছি, আমরা এটা এজ ছিল হচ্ছে 6, 5, তাহলে 6 আর হচ্ছে আমাদের 5 ছিল। ওকে, তাহলে এই দুজনের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে
সিক্স, তার মানে ফাইভের প্যারেন্ট হচ্ছে আমাদের সিক্স, ঠিক আছে, যেটা আমরা এখানে এইভাবে দেখেছি, এবং এখানে হচ্ছে ফাইভের প্যারেন্ট হচ্ছে আমরা সিক্স দিয়েছি, ঠিক আছে। ওকে, সো এরপরে দেখি, যেহেতু তাহলে তাহলে হচ্ছে আমরা এই এজটাকে কিন্তু সিলেক্ট করলাম, তাই না? তাহলে এজটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন আমরা পরের এজ যেটা 2 5, ঠিক আছে। সো এখন আমরা দেখবো যে 2 এন্ড 5, তো 2 এর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে আমাদের 2, আর 5 এর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে, 5 এর প্যারেন্ট কে আসলে, 5 এর প্যারেন্ট হচ্ছে আমাদের 6, আবার 6 এ চলে আসলাম, 6 এর প্যারেন্ট হচ্ছে আমাদের 6, তার মানে হচ্ছে এই 5 আর 6 এর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে আমাদের 6। তার মানে এখানে এখানে আমরা যে ফিগারটা গতবার তৈরি করেছিলাম, আসলে এটা আমরা শুধুমাত্র হচ্ছে আমরা দেখার জন্য ব্যবহার করতেছি, আসলে ইন্টারনাল কাজগুলো হচ্ছে আমাদের এই অ্যারের মধ্যে, ঠিক আছে। তার মানে আমরা এই ছবির মাধ্যমে দেখতেছি 5 এর প্যারেন্ট হচ্ছে আমাদের 6, এবং 6 এর প্যারেন্ট সে নিজেই, আর এখানে হচ্ছে আমাদের 2 ছিল, 2 এর প্যারেন্ট সে নিজেই। তার মানে হচ্ছে আমাদের দুইটা ডিফারেন্ট সেট, এর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে আমাদের 2, আর এর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে আমাদের 6, তার মানে তারা হচ্ছে ডিফারেন্ট সেটে আছে। তাহলে যদি ডিফারেন্ট সেটে থাকে, তাহলে আমরা ওই এজটাকে সিলেক্ট করতে পারবো। তাহলে এজটা সিলেক্ট করলে আমাদের কী করতে হবে, এই এলিমেন্ট, চারটা এলিমেন্টকে আবার জয়েন করতে হবে, তাই না? তো চারটা এলিমেন্ট আমরা কীভাবে জয়েন করবো, এইভাবে যে আমরা চারটা এলিমেন্টকে জয়েন করলাম, তার মানে এখানে আমাদের কী আসবে, 2 3 এবং হচ্ছে 6 এবং হচ্ছে 5। ওকে, সো এই চারটা এলিমেন্ট আমাদের হচ্ছে একটা সেটের মধ্যে চলে আসলো। তাহলে এই সেটের আবার রিপ্রেজেন্টেটিভ কে হবে? তো আমরা বললাম যে এই সেটের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে আমাদের 2, ঠিক আছে। তার মানে হচ্ছে 3 এর প্যারেন্টও 2 হবে, মানে 3 রিপ্রেজেন্টেটিভও 2, আবার হচ্ছে 6 এর রিপ্রেজেন্টেটিভও 2, আবার হচ্ছে 5 এর রিপ্রেজেন্টেটিভও 2 হবে। তাহলে আমরা যেহেতু হচ্ছে 2 5 নিয়ে কাজ করতেছিলাম, তাহলে হচ্ছে 5 এর রিপ্রেজেন্টেটিভ ছিল হচ্ছে 6, তাহলে 6 এর রিপ্রেজেন্টেটিভ হবে হচ্ছে আমাদের 2। তার মানে আমাদের ট্রিটা হবে এরকম যে আমাদের 5 এর প্যারেন্ট হচ্ছে 6, 6 এর প্যারেন্ট 2, আবার হচ্ছে 3 এর প্যারেন্ট 2। তার মানে এই সেটের অন্তর্ভুক্ত যতগুলো এলিমেন্ট আছে সবগুলোর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে 2। সেই জন্য আমরা কী করেছি যে 6 এর যে প্যারেন্ট ছিল সেটাকে আমরা বাদ দিয়ে সেটাকে আমরা লিখেছি হচ্ছে 2, ঠিক আছে। তার মানে তারা সেম সেটের অন্তর্ভুক্ত। ওকে, আচ্ছা, সো এরপরে যেহেতু এই এজটা আমরা সিলেক্ট করলাম, তাহলে আমরা এর পরের এজে যাবো, 7 2 তে, ঠিক আছে। সো আমাদের 7 2, ঠিক আছে, তো 7 এর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে 7, মানে আমরা এই দুজনকে সেম রেখে সবসময় কাজ করব। আর 2 এর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে আমাদের 2, মানে একটা সেটের রিপ্রেজেন্টেটিভকে সেটা তার লোকেশনে গিয়ে যখন ম্যাচ করবে লোকেশন আর হচ্ছে প্যারেন্টের ভ্যালু, তখনই সেটা রিপ্রেজেন্টেটিভ আর কি, ঠিক আছে। তার মানে আমরা 2 তে ছিলাম, তাহলে 2 থেকে 2 তে আসলাম, তাহলে এই সেটের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে 2 আর 7, তাহলে এই দুজন হচ্ছে ডিফারেন্ট। তাহলে এই এজটাকে আমরা সিলেক্ট করবো এবং সাথে সাথে কী করবো, জয়েন করে দেবো, ঠিক আছে। তো জয়েন করলাম, তো জয়েন করলে আসলে কীরকম হবে যে 7 এর আবার রিপ্রেজেন্টেটিভ 2, তার মানে হচ্ছে আগের কত ছিল আমাদের, 2 ছিল, 3 ছিল, 6 ছিল, 5 ছিল, এবং হচ্ছে নতুন করে আসলো হচ্ছে 7, তাহলে 7 এরও রিপ্রেজেন্টেটিভ হচ্ছে 2, তার মানে হচ্ছে 7 এরও প্যারেন্ট আমরা 2 করে দিলাম, ঠিক আছে। এবং এখানে হচ্ছে আমরা 7কে কেটে হচ্ছে 2 দিয়ে দিলাম। ওকে, সো এরপরে এসটা হচ্ছে আমাদের 6 2, 6 2 হচ্ছে, 6 হচ্ছে আমরা এখানে খুঁজলাম যে 6 হচ্ছে এটা, 6 এর প্যারেন্ট হচ্ছে আমাদের 2, তার মানে হচ্ছে এই 6 এর রিপ্রেজেন্টেটিভ, মানে 6 যে সেটা আছে সেই সেটের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে 2, আবার 2 যেখানে আছে সেটারও রিপ্রেজেন্টেটিভ হচ্ছে 2, তার মানে হচ্ছে দুইজনের রিপ্রেজেন্টেটিভ সেম, ঠিক আছে। যদি আমাদের রিপ্রেজেন্টেটিভ সেম হয়, তাহলে ওই এজটাকে আমরা নিতে পারবো না, তাই না? সো আমরা এই এজটাকে নিতে পারলাম না, তার মানে এই এজটা নিলে আসলে সাইকেল তৈরি হবে, ঠিক আছে। ওকে, সো এটা বাদ। সো এরপর আমরা দেখি 1 2, ঠিক আছে, দেখলাম হচ্ছে 1 এর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে 1, আর 2 এর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে 2, সো আমাদের ডিফারেন্ট। সো এই ক্ষেত্রে আমাদের 1 আর 2টা আমরা সিলেক্ট করবো এবং সাথে সাথে কি করব, এই দুইজনের রিপ্রেজেন্টেটিভ আমরা জয়েন করে দেবো, ঠিক আছে। তার মানে হচ্ছে আগে থেকে হচ্ছে আমাদের এতগুলো ছিল, এই সেটের অন্তর্ভুক্ত ছিল, ঠিক আছে, আর নতুন করে আমাদের এই এলিমেন্টটা যুক্ত হলো। তাহলে আমরা কি করলাম যে সবার এই ফুল সেটের রিপ্রেজেন্টেটিভ আমরা কি করে দিলাম, 1কে করে দিলাম, তার মানে হচ্ছে 2 এর প্যারেন্ট বানিয়ে দিলাম হচ্ছে আমাদের 1কে, যেখানে আমরা করেছি 1, তার মানে হচ্ছে 6 এর প্যারেন্ট হচ্ছে আমাদের 5 এর প্যারেন্ট 6, 6 এর প্যারেন্ট 2, 2 এর প্যারেন্ট হচ্ছে 1, 7 এর প্যারেন্ট হচ্ছে 2, 2 এর প্যারেন্ট হচ্ছে 1। তার মানে হচ্ছে আমরা যখনই কোনো একটা এলিমেন্ট থেকে তার উপরের দিকে যাব, হ্যাঁ, ঠিক আছে, তাহলে তার ফাইনাল যে নোটটা সেটা হচ্ছে তার রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে। সো এরপরে যদি আমরা পরের লাইনে যাই, পরের লাইনে হচ্ছে 4 3 হচ্ছে এজ। সো আমাদের 4 এন্ড 3, যেমন হচ্ছে আমরা 3 রিপ্রেজেন্টেটিভকে আমরা বের করতে যাচ্ছি, তাহলে হচ্ছে 3 প্যারেন্ট হচ্ছে আমাদের 2, ঠিক আছে। তাহলে আমরা 2 নম্বর লোকেশনে গেলাম, তো 2 এর লোকেশন, 2 নম্বরের প্যারেন্ট হচ্ছে আমাদের 1, দেন আমরা 1 এ গেলাম, দেন হচ্ছে 1 1 ম্যাচ করলো, তার মানে হচ্ছে 3 এর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে আমাদের 1। আমরা এই ফিগার থেকেও দেখতে পারি 3 এর প্যারেন্ট হচ্ছে 2, 2 এর 1, তার মানে হচ্ছে 3 এর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে আমাদের 1, ঠিক আছে। এবং হচ্ছে 4, এবং দেখি হচ্ছে 4 হচ্ছে আলাদা একটা ডিসজয়েন্ট, এবং 4 এর রিপ্রেজেন্টেটিভ 4 নিজেই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের 3 এর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে আমাদের 1, আর 4 এর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে আমাদের
4, তাহলে দুইটা হচ্ছে ডিফারেন্ট, তাহলে আমরা এই এজটাকে আমরা সিলেক্ট করতে পারবো, এবং সাথে সাথে কি করতে হবে এদেরকে আবার জয়েন করতে হবে, তাই না? সো এদেরকে আমরা জয়েন করলাম, যেহেতু বললাম হচ্ছে 4 আর 1, 4 হচ্ছে তার সেটের রিপ্রেজেন্টেটিভ আর এই ফুল সেটের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে আমাদের 1, তাহলে আমরা কি করলাম এই 4টাকে এর মধ্যে জয়েন করে 1কে করে দিলাম হচ্ছে পুরো সেটের হচ্ছে রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে? পুরো সেটের হচ্ছে রিপ্রেজেন্টেটিভ হচ্ছে আমাদের 1, যেটা আমরা করলাম হচ্ছে এই 4 এর এই লোকেশনে এসে কি করলাম 1 বানাই দিলাম। সো এরপরে হচ্ছে আমাদের নেক্সট এজ হচ্ছে আমাদের 1 4, সো আমাদের বের করতে হবে 1 এর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে 1, 4 এর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে আমাদের 1, সো আমাদের 1 আর 4 এর রিপ্রেজেন্টেটিভ সেম, সো এটা এজটা নেওয়া যাবে না, ঠিক আছে? সো এরপরে হচ্ছে আমাদের 5 3, সো আমাদের বের করতে হবে হচ্ছে 3 রিপ্রেজেন্টেটিভ, 3 এর প্যারেন্ট হচ্ছে আমাদের 2, 2 তে গেলাম, 2 এর প্যারেন্ট হচ্ছে 1, 1 এ গেলাম, 1 এর প্যারেন্ট হচ্ছে 1, তাহলে হচ্ছে 3 রিপ্রেজেন্টেটিভ হচ্ছে আমাদের 1। আবার 5 এ যাচ্ছি আমরা, 5 এর প্যারেন্ট হচ্ছে 6, 6 এ আসলাম, 6 এর হচ্ছে 2, দেন 2 তে গেলাম, ঠিক আছে, 2 এর প্যারেন্ট হচ্ছে আমাদের 1, 1 এ গেলাম, 1 1 ম্যাচ করলো, ঠিক আছে? তার মানে হচ্ছে 6 এরও রিপ্রেজেন্টেটিভ 1, সরি 5 এরও রিপ্রেজেন্টেটিভ 1, আবার হচ্ছে 3 এরও রিপ্রেজেন্টেটিভ 1, তাহলে এই এজটাকে আমরা নিতে পারবো না, ঠিক আছে? সো আমাদের ফাইনালি হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের সেই এমএসটি মিনিমাম স্প্যানিং ট্রি গ্রাফ আমাদের হচ্ছে স্যাম্পল গ্রাফের জন্য, ঠিক আছে? সো এটা আমরা আসলে প্রোগ্রামিং এ কিভাবে করব, জাস্ট সিম্পল ওয়েতে আর কি, যে আমাদের এটা হচ্ছে আমাদের সেই ইউনিয়ন ফাংশন বা মার্স ফাংশন, আর এটা হচ্ছে আমাদের সে তার রিপ্রেজেন্টেটিভকে সেটা বের করার জন্য, ঠিক আছে? সাপোজ হচ্ছে আমরা যদি একটা নিয়ে কাজ করি, আমরা ফাইনালি হচ্ছে 5 আর 3 নিয়ে ফাইনালি এজটা নিয়ে কাজ করতেছিলাম, সেটা আমরা যদি দেখি তাহলে হচ্ছে আমরা কি করব, যে প্রথমে হচ্ছে আমরা কি করব যে এখানে আমরা পাঠাই দিলাম, এটাও এখানে পাঠাই দিলাম হচ্ছে 5, আর এখানে পাঠাই দিলাম হচ্ছে আমাদের 3, ঠিক আছে? সো আমরা কি করব যে প্রথমে হচ্ছে আমরা কি করব, 5 এর যে রিপ্রেজেন্টেটিভ সেটা আমরা রিটার্ন করবো, তাই না? তাহলে 5 এর রিপ্রেজেন্টেটিভকে, 5 এর প্যারেন্ট হচ্ছে আমাদের 6, তারপর 6 আসলাম, 6 এর হচ্ছে রিপ্রেজেন্টেটিভ হচ্ছে 2, 2 তে চলে গেলাম, 2 এর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে 1, 1 এ চলে গেলাম, 1 এর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে 1। তার মানে এই এই ফাইন সেটের কাজ হচ্ছে যতক্ষণ পর্যন্ত ওই প্যারেন্টের লোকেশন আর হচ্ছে ওই ওই লোকেশনের ভ্যালু ম্যাচ না করবে, তার মানে এই লোকেশন আর ভ্যালু ম্যাচ না করবে ততক্ষণ পর্যন্ত চলতেই থাকবে, রিকার্সিভ ওয়েতে চলতে থাকবে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের রিটার্ন করবে কত, এখানে রিটার্ন করবে হচ্ছে আমাদের 1, ঠিক আছে? একইভাবে এখানে ওয়াই এর জন্য, তার মানে 3 এর জন্য করতে হবে, তাহলে 3 এর জন্য কত, 3 যে 2, তারপর 2 এসলাম, তারপর 1, 1 এ গেলাম এখানে, তাহলে এর জন্য আসলে 1 আসবে, ওকে? তারপর আমি কি করতেছি, যদি এই দুজনকে আমাদের যদি হচ্ছে ম্যাচ করে তাহলে হচ্ছে আমাদের সেই এজটাকে নিতে পারবো না, যদি ম্যাচ না করে তাহলে আমরা এজটাকে নিতে পারবো, তো এই ক্ষেত্রে আমাদের ম্যাচ করতেছে। সো আমাদের এখানে হচ্ছে আমরা কি করবো যে প্যারেন্ট অফ এফ, প্যারেন্ট অফ FY, FY হচ্ছে আমাদের 1, এবং প্যারেন্ট অফ FX হচ্ছে 1, তার মানে 1 লোকেশন 1ই বসবে, এটা আমাদের একটু এক্সেপশনাল কেস, মানে এটা আমাদের শেষের দিকে, তো এইভাবে বোঝাচ্ছে আমাদের আগেরগুলো যদি চেক করতাম এইভাবে হতো আর কি, ঠিক আছে? সো এখানে আমাদের আরেক আরেকটা যদি বিবেচনা করি এইভাবে, আমাদের যদি আগের কোনো একটা ফিগার দিয়ে যে আমাদের 2 এবং 5 এর কী অবস্থা, ঠিক আছে? আমাদের যখন এগুলো কাটাকাটি যখন আমাদের ইনিশিয়াল স্টেজে ছিল, যে আমরা আগে যদি দেখি একটু, আমরা হচ্ছে এই প্রথম একটা এজ দেখি যে এই এজটা, ঠিক আছে, 2 এন্ড 3, ওকে, বা হচ্ছে আমরা একটু পরে দেখি, আর একটু দেখি এখানে দেখলাম 2 এন্ড 5, সো 2 এবং 5, তাহলে আমরা কী করতে হবে যে 2 এর যে হচ্ছে আমাদের মানে ম্যাচ করবে সরাসরি, যে মানে প্যারেন্ট অফ 2 ইকুয়াল টু হচ্ছে ভ্যালু 2, তার মানে রিটার্ন করবে হচ্ছে আমাদের 2, আর 5 এর জন্য কী রিটার্ন করবে, 5 এর প্যারেন্টের ভ্যালু হচ্ছে 6, ম্যাচ করে নাই, দেন 6 এ আসবে, অ্যান্ড 6 থেকে গিয়ে দেখবে 6 ম্যাচ করছে, তার মানে 5 এর জন্য রিপ্রেজেন্টেটিভ আসবে হচ্ছে 6, তাহলে দুজন তারা ম্যাচ করে নাই, ঠিক আছে? দুজন ম্যাচ না করার কারণে কী হলো, আমরা ওই এজটাকে সিলেক্ট করলাম, এবং সাথে সাথে কী করলাম যে আমাদের 6 লোকেশনে গিয়ে কী করলাম, এই 2 হচ্ছে আমাদের, মানে আমাদের কন্ডিশন কী ছিল যে প্যারেন্ট প্যারেন্ট অফ এফ ওয়াই, প্যারেন্ট অফ এফ ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমাদের এফ এক্স, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের এফ এক্স এর ভ্যালু, এটা হচ্ছে আমাদের এফ ওয়াই এর ভ্যালু। সো আমরা কী করবো যে 6 এর লোকেশন আমরা কী করেছি, 6 এর লোকেশনে গিয়ে আমরা 2 করেছিলাম, এই যে আমরা যেটা দেখেছিলাম যে 6 এর লোকেশন হচ্ছে আমাদের 2, ঠিক আছে? সো আমাদের প্রসেসটা হচ্ছে এরকম করে কাজ করবে আর কি, যে আমরা একটা নোডের বা কোনো একটা সেটের রিপ্রেজেন্টেটিভকে সেটা আমরা বের করে নিয়ে আসবো, তারপর দুইটা সেটের রিপ্রেজেন্টেটিভ যদি সেম হয় বা দুইটা নোডের রিপ্রেজেন্টেটিভ যদি সেম হয় তাহলে সেই নোডটাকে আমরা নিব, আদারওয়াইজ নেব না, ঠিক আছে? সরি আমরা একটু উল্টা বলে ফেললাম, দুইটা নোডের যদি রিপ্রেজেন্টেটিভ সেম হয় তাহলে নিব না, আদারওয়াইজ নিব, ঠিক আছে? ওকে, সো এই ছিল হচ্ছে আমাদের কীভাবে ডিজয়েন্ট সেটা আমরা ইমপ্লিমেন্টেশন করবো, জাস্ট আমরা এই সেম কাজটাই করবো যে যখন আমরা কোডিং দেখবো তখন, তো আমরা নেক্সট টিউটোরিয়ালে হচ্ছে কীভাবে কীভাবে হচ্ছে একটা ক্রুসকাল অ্যালগোরিদম ইমপ্লিমেন্ট করতে হয় C++ কোডিংয়ের সাহায্যে, সেটা আমরা দেখবো। সো নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য ওয়েলকাম, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ।